তো বন্ধুরা, আমি আগের ভিডিওতেই প্রচেষ্টা অ্যাপ লঞ্চ হয়েছে এই সম্বন্ধে আপনাদের বলেছিলাম। তো এই ভিডিওতে প্রচেষ্টা প্রকল্পে কিভাবে অ্যাপ্লাই করবেন সে সম্বন্ধে ডিটেলসে বলবো। তো প্রচেষ্টার যে ওয়েবসাইট প্রচেষ্টা.wb.in, এই ওয়েবসাইট থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো এই সম্বন্ধে বিস্তারিত বলার আগে, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমি মূল টপিকে ফিরে যাচ্ছি। তো আমি অ্যাপটা ডাউনলোড করেছিলাম, দ্য ডাউনলোড দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ যে অপশানটা ছিল ওতে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আমি পরে কি কি করতে হবে সেই স্টেপ সম্বন্ধে আমি বলছি। তো প্রচেষ্টা অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর এখানে আপনার নেট কানেকশান যেন ফোনে খুব ভালো হয় এবং আমি আপনি শুরুতেই এটা রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখানে চুজ ইওর প্রেফার ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং ইংলিশ বলেছে এবং এখানে একটা নোটস দিয়েছে, মনে রাখবেন একবার ভাষা বেছে নিলে আর পরিবর্তন করা যাবে না। তো আমি ইংলিশটা চয়েস করছি, আপনার যদি বাংলা পছন্দ হয় তো বাংলা করবেন। তো ইংলিশ চয়েস করার পর অ্যালাও অপশানে ক্লিক করবেন, যে যে অপশানগুলো অ্যালাউ করতে বলছে। এন্টার ইওর 10-ডিজিট মোবাইল নাম্বার, তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার ওটিপি আসবে, ওটিপি এলে ওটিপিটা দিয়ে দেবেন, এরপর ভেরিফাই ওটিপি করে নেবেন। এরপরে এখানে আপনার অ্যাপ্লিকেশনসের রুলস ও ইনস্ট্রাকশান দেওয়া আছে, তো সেইগুলো ভালো করে পড়ে নেবেন। তো আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছি, তো সেই ভিডিওটা দেখে নেবেন কী কী আপলোড করতে হবে এবং কী কী ইনফরমেশান দিতে হবে। তো এরপরে আপনি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর এবার যে অপশানগুলো আছে, আর ইউ দ্য সোল ব্রেড আর্নার অফ ইয়ার ফ্যামিলি, আপনি কি পরিবারের একমাত্র ইনকাম করেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপরে আর ইউ ওয়ার্কিং উইথ দ্য প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট, তো আপনি যদি প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে কোথাও কাজ করে থাকেন তাহলে সেই অপশানগুলো দেবেন, না হলে নান অফ দ্য টু অফ করে বেরিয়ে যাবেন। এরপরে বলেছে আর ইউ বেনিফিশিয়ারি অফ অ্যান গভর্নমেন্ট স্কিম, তো গভর্নমেন্ট কোনো স্কিমের কি আপনি বেনিফিশিয়ারি, যদি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে। তো আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, আমি যে অপশানগুলো বললাম যেভাবে, তো সেইভাবেই করবেন এবং ঠিকঠাক ইনফরমেশান দেবেন। ভুলভাল ইনফরমেশান দিলে এবং ইওর কারেন্ট অকুপেশন ডিটেলস বলেছে আপনি কি করেন, তো সেটা এখানে দেবেন। তো আপনি যদি পড়াশোনা করেন সেটা দেবেন, সেভ অ্যান্ড প্রসিড করে বেরোবেন। এরপরে আপনার কী কী দিতে বলেছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে, রি এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, ব্যাঙ্ক আইএফএসসি কোড দিয়েছে, এন্টার আইএফএসসি এফএফ টু সি ব্যাঙ্ক নেম, এন্টার আইএফএসসি এফ টু সি ব্রাঞ্চ নেম, এই ইনফরমেশানগুলো দেবেন এবং ঠিকঠাকভাবে ভেরিফাই করবেন এবং সেভ অ্যান্ড প্রসিড করে এগিয়ে যাবেন। তো আমি এই ইনফরমেশানগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেব, আপনারাও করবেন সেভ অ্যান্ড প্রসিড করে, বাকি যে অপশানগুলো বলবে সেগুলো ঠিকঠাক করে নেবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা ফর্মটা ফিল আপ করুন, ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনোরকম সমস্যার মধ্যে পড়েন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন টপিকে।